বন্ধুরা আমরা আমাদের শরীরকে সুস্থ সবল এক কথায় ফিট পুরোপুরি ফিট রাখতে আমরা কত কিছুই না করি ব্যায়াম থেকে শুরু করে খাওয়া দাওয়ার বেছে খাই কিন্তু আমি বলব আপনি অবশ্যই খাওয়া দাওয়ার উপরেই আপনার শরীর ঠিক থাকবে এখনকার অবস্থা বিশেষ করে এটাই হয়ে এসেছে তো এমনই একটি খাবার আমি বলবো আপনারা অবশ্যই রাতে খান দেখবেন আপনার পরের দিন থেকে আপনার শরীরটি ঠিক অন্য রকমভাবে চলছে একদম সুস্থ সবলভাবেই তো সেই জিনিসটি হলো ওটস হ্যাঁ এই ওটস বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারেন এবং এই ওটস খাওয়া কি উচিত কি উচিত না খেলে ভালো হবে কি খারাপ হবে এবং কি উপকার আপনি পাবেন আজকে ভিডিও সেই নিয়েই বন্ধু আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও রাতে ওটস প্রাতরাশে ওটস তার গুণ অঢেল এ কথা অজানা নয় কিন্তু সেই ওটস যদি রাতে খান তাহলে কি হতে পারে আদৌ কি এমন খাদ্য রাতে খাওয়া ঠিক পেটের জন্য ভালো তো কিছু মানুষ আছেন যারা দিনের যে কোনো সময়ে ওটস খেতে ভালোবাসেন তাতেই আরাম হয় শরীরে সকালে দইয়ের সঙ্গে ওটস তো রাতে আবার ওটস দিয়ে তৈরি করে ফেলেন খিচুড়ি এই খাবার অতিরিক্ত ফাইবার যুক্ত হওয়ায় স্বাস্থ্যে উপকারও হয় অঢেল চিকিৎসকেরা বলে থাকেন ওটস খাওয়ার জন্য কোনো শ্রেষ্ঠ সময় হয় না প্রাতরাশ মধ্যাহ্নভোজ কিংবা নৈশভোজ যে কোনো সময়ে ওটমিল খাওয়া যায় তাতে শরীর পায় নানা ধরনের ভিটামিন ফলে সচল এবং সুস্থ থাকা সম্ভব অর্থাৎ রাতে ওটস খেলে যে কোনো ক্ষতি নেই তা জানা গেল কিন্তু বিশেষ কোনো উপকার করে কি এমন নৈসবুজ হ্যাঁ বন্ধু ওটসে থাকে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড নাম ট্রিপ্টোফান এর প্রভাব স্নায়ুর উপরে পড়ে তাতে হালকা আচ্ছন্ন ভাব আসে শরীরে তাই পেট ভরে ওটস খেয়ে বিশ্রাম নিলে বেশ তাড়াতাড়ি ঘুম এসে যায় সাইকোলজি টুডে পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে বলা হয়েছে এই খাবারের প্রভাবে শরীরে ইনসুলিনও তৈরি হয় সেই ইনসুলিনের প্রভাবে আবার টিপ্টোফ্যান পৌঁছায় মস্তিষ্কে সেখানে গিয়ে তার থেকে সেরোটনিন তৈরি হয় সেরোটনিন হল সেই পদার্থ যার মাধ্যমে ঘুম মনের ভাব ব্যথা বেদনার অনুভূতি নিয়ন্ত্রিত হয় সেরোটনিন শরীরের পর্যাপ্ত পরিমাণে তৈরি হলে উদ্বেগ অবসাদ কম থাকে আর ঘুম ভালো আসে ফলে রাতের দিকে ওটস খেলে নিশ্চিন্ত নিদ্রা লাভ করা যেতেই পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই রাতে ওটস খান এবং শরীরকে সুস্থ রাখুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার